মাল আছে এই মাল আছে এই সব কিছু নিয়ে ছাপনা চত্বরে যাওয়ার জন্য ঠিক কিনা অমুসলমান স্বপ্ন লাল রং লাল রক্তে লাল হয়েছিল রক্তে লাল হয়েছিল মনে আছে হাফিজে কোরআনের পবিত্র রক্ত হাফিজে কোরআন শুধু নয় যার ভিতরে ইমান আছে এই ইমানের বুকে তাজা রক্ত দিয়ে কোরআন হেফাজতের জন্য শাহাদতের তমন্না নিয়ে সাপলা চত্বরে গিয়েছিল হাজার হাজার মানুষ তাওহীদি জনতা নিদের বুকের তাজা রক্ত দিয়ে কোরআন হেফাজত হেফাজতের জন্য শাহাদত বরণ করেছিল ঠিক আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ অগণিত নিয়ামত ঠিক কিনা আমার সাথে কিছু কিছু কথা বলবেন তাহলে আমিও কথা বলতে ভালো ভাইব আপনারও আমার কথা বুঝতে ভালো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন ঠিক কিনা এই নিয়ামতগুলোর মধ্যে উল্লেখ্য একটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন

হুজুর দেখলি শ্রদ্ধা সালাম উচ্চারণ করেন ঠিক কিনা এটা মহাব্বতের পরিচয় ফলের গাছ লাগালেন ফল প্রথম ফলটা জন্য রাখলেন ঠিক কিনা ও মুসলমান ইমান দানামাই যদি মহব্বত করেন বুঝতে হবে আপনার অন্তরে পুরানের মহব্বত আছে

যার অন্তরে আসে বুঝতেবে ওই অন্তরে মহান রব্বুল আলামিনের محبت আছে দিল্লের শাহি মসজিদের খতিব রাহমাতুল্লাহ আলাইহি কে একজন মানুষ ভালোবাসতেন মাঝে মধ্যে নিয়ে খাবার খাওয়াইতেন নাস্তা করাইতেছেন এর ফাঁকে হুজুরের কাছে দোয়া চাইতেন যেভাবে আপনারা দোয়া চান খুদুর আমার জন্য দোয়া করেন এইভাবে উনি দোয়া চাইতেন কিন্তু দিল্লির শাহী মসজিদের খতিব রহমাতুল্লাহ আলাইহী একজন আল্লাহর ওলি ছিলেন আমরা দুইটা চোখ দিয়ে যত হান দেখি ওনার অন্তর চক্ষু দিয়ে কুঠি কুটি গুণ বেশি দেখতে পায় আল্লাহ আল্লাহর ওলি রহমাত গর্তি আল্লাহ উচ্চারণ করতে করতে অন্তরকে গোসাইতে মাদাইতে মাদাইতে এমন পরিষ্কার করতে আমার আল্লাহ তাদের অন্তর চক্ষু খুলে দিতে এই রকম একজন বলি ছিলেন বিদে অন্তর চক্ষু খোলার কারণে আমি যখন সামনে যাইব আমার ভিতরে কি আছে না আছে সবুনি দেখতে পান আপনি যখন সামনে যাবেন আপনার মধ্যে কি আছে না আছে ওনার দেখার শক্তি আল্লাহ দিয়েছেন ঠিক কিনা এজন্য উনি সর্বদা একটা রুমাল দিয়ে মুখটা ডাকিয়ে রাখতেন যেন ডানে বামের মানুষগুলি দেখা না যায় কারণ মানুষ কি মানুষ ভালো মনে করে কিন্তু ওনার সামনে যখন আসছেন তখন এই মানুষের আঙুল আকৃতি চোখের মধ্যে বাসত ওই মানুষের মধ্যে যদি গুশের সমস্যা থাকত তাহলে এই বিষয়টা প্রকাশ হয়ে যাইত যদি সুদের কোন গ্রাম থাকত সুদের কোন যদি দুর্গন্ধ থাকত তাহলে ওইটাও প্রকাশ হয়ে যাইত কোন মানুষের মধ্যে যদি কুত্তার কোনো বৈশিষ্ট্য থাকত তাহলে এইটাও ওনার সামনে প্রকাশ হয়ে যাইত বন্ধুগান এই আল্লাহর ওলি দোয়া চাইতেন আমার জন্য দোয়া করেন আল্লাহর বলি দোয়া করতেন আল্লাহ তুজে इंसान বানা দে আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহ তোমাকে যেন মানুষ বানাই রে মানুষটি কত বড় নিয়ামত একদিন দিন দুই দিন তিন দিন এই দোয়া কিন্তু চওয়ার পর যখনে আল্লাহর বান্দা ওই দোয়া শুনতে শুনতে অসহ্য হইয়া একদিন তার কষ্ট দেখলো যত দিন দোয়া চাইনা ততদিন আল্লাহর বলি খতিব সাহেব রহমতুল্লাহ আলী আমার জন্য একই দোয়া করেন আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দে এমন তার প্রশ্ন দেখলো আমি কি মানুষ না আমার জন্য মানুষ হওয়ার দোয়া করেন আমি কি মানুষ না আমার তো দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে মাথা আছে পা আছে অঙ্গ আছে উনার মতো তো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি কি মানুষ না তখন আল্লাহর ওলির কাছে প্রশ্ন করলো হুজুর আমার একটা প্রশ্ন আপনার কাছে দুই সালের জানুয়ারির এক তারিখে তো আপনার কাছে দোয়া চাই না ফেব্রুয়ারিতেও চাই না এমনকি ডিসেম্বরের একত্রিশ তারিখেও দোয়া চাইলাম আপনি শুধু একটা দোয়া করেন আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দেয় হুজুর আমি কি মানুষ না আল্লাহর বলি চিন্তা করলেন যে এই মানুষটাকে কোরআনের আয়াত দিয়ে বোঝানো সম্ভব হবে না ওই ব্যক্তিকে কোরআন হাদিস দিয়ে বোঝানো সম্ভব হবে না প্রত্যেকের বুঝাইবার জন্য আল্লাহর বলির মাথার পাগলিটা তার মাথায় দিয়ে দিলেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠিটা দিয়ে দিলেন তার হাতের মধ্যে পরনে চাদর ছিল চাদরটা তার শরীরে দিয়ে দিলেন হাতের মধ্যে লাঠি পরনে চাদর মাথার মধ্যে পাগড়ি দিতে দেরি হয়েছে ঢুকলো আর সবগুলি মানুষের উপর আঘাত শুরু করলো একটা মানুষ তার সামনে দাঁড়াইতে পারে নাই যে দৌড় শুরু করে আঘাত করার জন্য এখন প্রতি সব চিন্তা করলেন আরে তার মাতার মধ্যে আমার পাগলি পাগড়ি চিনে তার হাতে যে লাঠি 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 রায় মানুষের মানুষেরা চিনে আমার করণের চাদরটাও তারা চিনে এখন এই অবস্থার মধ্যে রায়খাল জলালপুরের মানুষ গুলি বলবে আমার পাগলি মাথায় আমার হাতে লাঠি আমার চাদরটা তার পরনে নিশ্চয় খতিব সাহেবের কোন না কোন ইন্দর আছে ঠিক কিনা এখন নিজের আত্মা নিজেকে বাসানোর জন্য পিছন থেকে জাপ দিয়ে ধরলেন মাথা থেকে পাগড়ি নিলেন হাত থেকে লাঠি নিলেন পরন থেকে চাদর নিলেন পরে জিজ্ঞাসা করলেন ভাই একটু থামো আমার প্রশ্নের উত্তর দাও জালালপুর বাজারের মানুষগুলি কি কেন তুমি এত আঘাত করতে লাগলে জিনা না আমি কোন মানুষকে আঘাত করি নাই। কেন ভাই তুমি একজন দুজন না একজন মানুষকে আঘাত করেছ আমি মানুষকে আঘাত করি নাই ক্যাকে আঘাত করেছ আমি দেখলাম একটা কুত্তা আমার দিকে আগ্রহণ করতে আগাইতেছে তার আক্রমণ থেকে ভাসার জন্য আমি লাঠি দ্বারা লাঠি ব্যবহার করেছি আমি দেখলাম একটু শুকুর আমার দিকে আগাইতেছে আক্রমণের জন্য আমি লাঠি দ্বারা আমি সেফাতে থোয়েছি দেখলাম একটা একটা বাল্লুক আমার দিকে আগাইতেছে আমার হাতের লাঠি দ্বারা তার আক্রমণ থেকে বাসার জন্য আঘাত করেছি হুজুর আমি একটা বিষাক্ত ছাঁ সার দেখলাম আমার দিকে আগাইতেছে আমি তার আক্রমণ দিয়ে বাসার জন্য লাঠি ব্যবহার করেছি হুজুর আমি দেখলাম একটু শুকুর আমার দিকে আগেছে আমাকে আক্রমণের জন্য হুজুর আমি আক্রমণ থেকে বাসার জন্য লাঠি ব্যবহার করেছি এখন হুজুর বললেন ভাই যাদের উপর তুমি আঘাত করেছ সবাই কিন্তু মানুষ কিন্তু যখন তোমার মাথায় আমার পাগড়িটা দিলাম তোমার হাতে যখন আমার লাঠিটা দিলাম তোমার পরনে যখন আমার চাদরটা দিলাম আমার আল্লাহ তোমার অন্তর চক্ষু খুলে দিয়েছিলেন যে মানুষের মধ্যে কুত্তার বৈশিষ্ট্য ছিল ওই মানুষটাকে তুমি কুত্তার আকৃতি তুমি দেখছ যে মানুষটার মধ্যে শুকুরের বৈশিষ্ট্য ছিল ওই মানুষটাকে তুমি শুকুরের ন্যায় দেখছ যে মানুষটার মধ্যে বাঘের আকৃতি বৈশিষ্ট্য ছিল ওই মানুষটাকে তুমি বাঘের ন্যায় তুমি দেখছ ও মুসলমানি মন্দার এই জন্য খতিব দোয়া করতেন আল্লাহ যে ইনসান বানা দে আল্লাহ তোমাকে যেন মানুষ বানাইয়া দে আল্লাহ তুমি আমাদেরকে যখন মানুষ মানব খুলে জন্ম দিয়েছ আল্লাহ গো তুমি মানুষের মতো মানুষ হিসাবে আমাদেরকে জীবন দাও সবাই বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন বন্ধুগণ

আমাদের দাবি আমাদের আমাদের জবানে আছে কলমা ঠিক কিনা আমাদের সিনার মধ্যে আছে ইমান আমাদের দাবি আছে না নাই ও মুসলমান ইমান ওয়ালাদের যেমন এমন অবস্থা হয়ে গেছে তাদের জবানের কোনো দাম নাই তাদের হাতের কোনো দাম নাই তাদের রক্তের কোনো দাম নাই তাদের পায়ের কোনো দাম নাই তাদের বাসার কোনো দাম নাই যেন দাম না থাকার কারণে এই মানুষগুলির দোয়া যেন আল্লাহ কবুল করেন না ঠিক কিনা আজ পৃথিবীর মধ্যে যেখানে নির্যাতন সেখানে মুসলমান এমানে নির্যাতন সেখানে মুসলমান আজকে আরেক মুসলমান নির্যাতিত নিবিড়িত হচ্ছে আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত নিবীড়িত ফিলিস্তিনের মধ্যে জেরুজালিমের মধ্যে সকল নবীর সুন্দর

আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে প্রায় ফলে দুইশো থেকে দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আজকে দোয়ার পর দোয়া চলতে সেই জন্য দোয়া দোয়া গুলি আল্লাহর দরবারে কবল হচ্ছে না কেন কবুল হচ্ছে না তার কারণ আমার নবী শআ নবী রাহমাতুল লিল আলামিন গুছানে দিয়েছেন ছয়টা দিনের যখন পৃথিবীর মধ্যে প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু দুনিয়ার জীবন থেকে মরণ ভালো এই সময় আসার পরে ঈমানওয়ালা হাত আকাশের দিকে উঠাইবে কিন্তু ইহাত আল্লাহর কাছে কবুল হবে না জবান দিয়ে চাইবে আল্লাহ কবুল করবে না এই ছয়টা জিনিসের মধ্যে বিশ্বনবীজি বলেন বাতিরু সিতাম বিলমউত ইমরাতুস সুফাহাহ এই ছয়টা জিনিসের মধ্যে এক নম্বর জিনিসটার নাম হল অযোগ্য মানুষের নেতৃত্ব যখন সমাজে আসবে পরিবারের মধ্যে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব চলবে সমাজের মধ্যে অযোগ্য নেতৃত্ব চলবে ইউনিয়নের মধ্যে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব চলবে উপজেলার মধ্যে যখন অযোগ্য নেতৃত্ব চলবে জেলার মধ্যে যখন অযোগ্য নেতৃত্ব চলবে রাষ্ট্রের মধ্যে যখন অযোগ্য নেতৃত্ব চলবে এমনকি পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আজকে যারা সুপার পাওয়ার যারা পৃথিবীর শক্তিধর ব্যক্তি কাম যে তত্ত্বের মত যে হয় નિર્লব্ধ পৃথিবীর মধ্যে আর কোন দ্বিতীয় ব্যক্তি হতে পারে না তার হাতের মধ্যে আছে সুপার পাওয়ার ও মুসলমান ঈমানদার একটু চিন্তা করে দেখুন আপনার পরিবারের মধ্যে নেতৃত্ব তার হাতে আছে আসলে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তার নাই এর অর্থ এই এখন নেতৃত্ব দিবার ফাউন্ডেশন হয়ে গেছে মাল ঠিক কিনা মাল আছে নেতৃত্ব তার হাতে আছে আজকে যদি পুরা সঞ্চৰ গডফাদার হতে পারে তার হাতে নেতৃত্ব আছে ঠিক কি না

সেই হিরো না দায়িত্ব উনি এনে গেলে চলবে না আর উনি পারবে না জনগণকে দিতেও পারবে না ঠিক কিনা তাহলে বুঝা দাম যে বুট দিছেন প্রথমে সে খাইবে খাইতে খাইতে দেখা দেয় এক বছর খাইলো দুই বছর খাইলো তিন বছর খাইলো পাঁচ বছর শুধু খাইতে খাইতে ঠিক কিনা আপনাকে খাওয়ার জন্য আর সুযোগ দেয় না ও মুসলমানি ইমানদার এই জন্য নির্বাচন যখন আসে তখন মানুষ বলি তখন প্রাক্তি সবাই বলে যে সব ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা বলেন মালিক জনগণ এই বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ সেই পরিমাণ ব্যবহার করান যে জনগণ ফুলের মালা ফরাইতে পারে বছর যেতে না যেতেই জুতার মালা ফরাইয়া আবার মস্তর থেকে বিদায় করে ও মুসলমানি বান্দা নেতৃত্ব যখন সমাজে চলে আসবে বিশ্বনবীজি বলেন দুই নম্বর আকাসাতাসুরাত যখন আইন সিং করার সদস্য বেড়ে যাবে ও মুসলমানাদের বয়স সাইডের উড়দে যারা 71 এর যুদ্ধ দেখেছেন আমরা স্বাধীনতার যুদ্ধ দেখি নাই আমরা পিওর বাংলাদেশি এমন কোন মুক্তিযুদ্ধার সম্মান অর্জন হয় নাই আবার রাজাকারের বদনাম আমাদের গায়ে লাগে নাই আমরা একজন একজন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশি এই জন্য একত্তরের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজ পতাকা অর্জিত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতা এই স্বাধীনতা অর্জন যখন হয়েছিল তখন আমার দেশের জনসংখ্যা ছিল সাত থেকে সাড়ে সাত কোটি টিকি না তখন পুলিশজন কতজন ছিল ছিল সেনাবাহিনীর সদস্য কতজন ছিল এত ছিল না কিন্তু আজকে দেখা যায় জনসংখ্যার ক্ষেত্রে দুই ডবল হয় নাই এখন হয়তো আঠারো কোটি যদি হয় তাহলে সাড়ে সাত সাড়ে সাত ফন্ড হয় এক গুণ হইলে ফন্ড হয় এরপরে তিন কোটি বেশি দুই ডবল হয় নাই কিন্তু পুলিশের সংখ্যা এবত্তরির সমাজ যে পরিমাণ ছিল যে বহুগুণ বেড়েছে ঠিক কিনা সেরাবহিনীর সদস্য সংখ্যা এবাত্তরীর সময় যে পরিমাণ ছিল এবং বহুগুণ বেড়েছে এমনকি আরো কিছু নতুন নতুন বাহিনী তৈরি হয়েছে মুসলমান বিশ্বন বুঝে বলে যে সমাজের মধ্যে আইন সদস্য বাড়বে বুঝতে হবে এই সমাজের মধ্যে দুর্নীতি বন্ধ হওয়া দূরের কথা বরং দুর্নীতির বাদারের মধ্যে আগুন চলতেছে সমাজের মধ্যে দুর্নীতি পরিবারের মধ্যে দুর্নীতি এমনকি রাষ্ট্রের মধ্যেও দুর্নীতি পুরো পৃথিবীর মধ্যে দুর্নীতি চলতেছে ঠিকিরা ও মুসলমানি ইন্দার এই জন্য বিশ্ব বলে এই অবস্থা যখন হয়ে যাবে তখন ইমানদারের জবানের কোন দাম থাকবে না ইমানদারের হাতের কোনো দাম থাকবে না যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আমার আল্লাহর কাছে ওই বাসারও ওই চাওয়ারও কোনো দাম থাকবে না তিন নম্বরে বিশ্ব নবী বলেন অবয়াল হুকুম যখন আদালতের রায় বিক্রি হয়ে যাবে তিনি সিদ্ধান্ত হবে একটা রায় বিকাল বিকালে লক্ষ লক্ষ টাকার বান্ডিলের বিনিময়ে রায় বিক্রি হয়ে গেছে পরের দিন দেখা যায় বিলকুল উল্টা হয়ে গেছে ও মুসলমান ইমানদার বিশ্ব নবী বলেন যখন আদালতের রায় বিক্রি হয়ে যাবে তখন কিন্তু পরিবারেও ইনসাফ থাকবে না সমাজেও ইনসাফ থাকবে না রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে না নির্দোষ মানুষ গুলি ফাঁসির জ্বলবে

এই অবস্থা যখন হয়ে যাবে তখন কিন্তু ইমানদারের জবানের কোনো দাম থাকবে না ইমানদারের দোয়ারও কোনো দাম থাকবে না এই জন্য আরাকারের মুসলমানরা নিরপদার মুসলমান যে নাফ নদীর পানি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা রঙে প্রবাহিত হওয়ার কথা এই নাফ নদীর পানি মুসলমানদের রক্তের হাল প্রবাহিত হয়েছিল ঠিক কিনা ও মুসলমান ইমানদার একটা কুত্তাকে মানুষ এই জবাই করে না যেভাবে রোহিঙ্গা মহাদিদ রোহিঙ্গা মুসলমানদেরকে জবাই করেছিল কিন্তু আজকে ফলে দুইশো থেকে দুইশো কোটি মুসলমান আজকে কোথাও যেমন অন্তরে কোন দাগ খাটে না অথচ বদর প্রান্তে মাত্র তিনশো তেরো জন সাহাবাহিক ছিল না কেন অস্ত্র ছিল না কোন বাহন ইমানের দামে তো ছিল জবানের দামে তো ছিল যে মুহূর্তে ফরিয়াদ করেছেন আমার আল্লাহ রহমতের ফেরিস্তা বদর প্রান্তে সাহায্যের জন্য প্রেরণ করেছে শুধু তাই না বিজয়ী পতাকা নিয়ে ইমানের ইসলামের পতাকা নিয়ে মদিনে ফিরলেন মাত্র তিনশো তেরো জন সাহাবাহিক ছিলেন অথচ আজকে মনে দুইশো থেকে দুইশো কোটি মুসলমান কিন্তু আর মুসলমানের পক্ষে কথা বলতে যেমন সাহস খাচ্ছে না ঠিক না জবানের দাম নাই বিশ্ব নবী বলেন চার নম্বর মানুষের রক্তের কোন দাম থাকবে না একটা কুত্তার রক্তের দাম আছে কিন্তু মানুষের রক্তের দাম থাকবে না আমার আমার দেশের দেখা একটা ঘটনা দুইটা পাখির সম্পর্ক ছিল একটা ছেলে একটা পুরুষ একটা নারী কিন্তু কারণ বসত দুইটা দুই জায়গায় রাখা হয়েছিল ওই নারী মহব্বতের কারণে ভালোবাসার পুরুষ পাখির হাসি দিতে পারে নাই এই জন্য শারীরিক যে দুর্বল হচ্ছে এই অবস্থা দেখে ওর পক্ষ নিয়ে মালিকের বিপক্ষে হাই কৌটে কেস করা হইল এই পাখির যান বাসানোর জন্য পাখির রক্ত বাঁচানোর জন্য এই পাখির যানের দাম এই পাখির রক্তের দাম দুঃখ তোমার ও হাজার হাজার মানুষ পত্রিকা খুললেই দেখা দেয় অমুক ঘুম অমুক খুন অমুক হারিয়ে গেছে অমুকের লাশ রাস্তায় পাওয়া গেছে অমুকের লাশmongodb থেকে পাওয়া গেছে বুজা এই মানুষগুলি রক্তের কোন দাম নাই আর নবীজি বলেন এই অবস্থা যখন হয়ে যাবে তখন ইমানদারের জবানের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না ফার্স্ট নম্বরে বিশ্বনবীজি বলেন ওয়াকাতাতুর রহমান যখন আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বাই বাই সম্পর্ক হবে না বাই বই সম্পর্ক থাকবে না সন্তান মা বাবার সাথে সম্পর্ক থাকবে না মা বাবার সম্পর্ক সন্তানের সাথে থাকবে না বাইয়ে বাইয়ের সম্পর্ক থাকবে না কেন সম্পর্কের ফাউন্ডেশন হয়ে যাবে মাল আমরা দেখি আমরা শহরে থাকি গ্রাম থেকে যদি কোনো ভাই কোন ব্যক্তির ভাই গরিব অসহায় চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় শহরে আসতে চিকিৎসার জন্য কিছু টাকা নেবে কোলিং মেলে চাপ দে দর্দাকুললেই যখন দেখি গ্রাম থেকে বাই আসছে গরীব ভাই চেহারার রং পরিবর্তন হয়ে যায় গরে দোকান আগেই জিজ্ঞাসা করে ভাই কিসের জন্য তুমি আসলা বলে বাইরি চিকিৎসার অভাবে বড় কষ্ট করছি টাকার দরকার নে নাও টাকা কিছু দিয়া বিদায় করে দে টাকার কথা হয় না গোসার কথা হয় না খাবারের কথা হয় না ও আধা ঘন্টা পরে যদি শিল্পপতি একজন বন্ধু ঢাকার থেকে আসে কলিং বেল চার দেওয়ার পরে দরজা খুললে হাসি মুখে বরণ করে ঠিক কিনা ফ্রিজের ভিতর থেকে ভালো খাবারের ব্যবস্থা করে রুষ্ট পুষ্ট দিয়ে খাবার খাওয়ায় আরামের বিচনা ফাইভ স্টার হোটেলে বিসারার ব্যবস্থা করে আবার নবীজি বলে এই অবস্থা যখন জমিনে হয়ে যাবে তখন কিন্তু ইমানদারের দাম থাকবে না ইমানদারের জবানের দাম থাকবে না জবানের যখন দাম থাকবে না তখন জবান দিয়ে বাসা দিয়ে দোয়া করবে আল্লাহর দরবারে ওই দোয়া আল্লাহ কবুল করবে না বিশ্ব নবীজি বলেন ছয় নম্বর আরেকটা ও না আইয়াত হিদুনাম কুরআন নামাজামিরা এই উম্মতরা যখন কুরআন তিলাওয়াত হবে গানের সুরে যখন কুরআনের সাথে গানের তাল দিবে ও মুসলমান ঈমানদার এর মাঝে মধ্যে পাওয়া যায় কোরআন তিলাওয়াতের ফাঁকে আমির উদ্দিনের গান চলে ঠিক কিনা কুরআন তিলামতের মধ্যে নাকিের গান চলে নায়িকার গান চলে ঠিক কিনা এখন এই রকম বক্তার ওয়াদা আপনারা শুনতেও ভালো পান ঠিক কিনা বলুন না না বিষয় বাস্তব নাকি বাস্তব আম সলমান যে বক্তব্য আমাদের ফাঁকে ফাঁকে আমিরুজ্জুলের গান ও গাইতে পারে নায়ক নায়িকাদের ডগবগ দেখাইতে পারে আপনারা বলেন যে এই এই হুজুরটা বড় হুজুর হুজুর কোন 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 জিনিস বলছে বুঝলি এটা আর জিকার না খুব গরম ভাসন ভাষণ হ ম সলমান ইমান দারন্দা বিশ্বনবিজি বলেন এই সায়েত জিনিস যখন বকা যাবে তখন ইমানদারের হাতের কোন দাম নাই জবানের কোন দাম নাই ওই জবান যে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে না দুইটা হাত আকাশের দিকে উঠেইবে কিন্তু আমার আল্লাহ কবুল করবে না কিন্তু বেশি দিন আগের ঘটনা নয় আজ থেকে দেড়শো থেকে দুইশো বছর আগের ঘটনা আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী দার লোক দাবন নাম শুনেছেন আপনারা দেবন মাদ্রাসার নাম শুনেছেন এই ধারণ দেবন দের সূর্য সন্তান আল্লা কাশ্মীর রহমতুল্লাহ আলেহি এমন একজন আলিম ছিলেন ছিলেন

আল্লাহর ওয়ালির অন্তরে শরণাগ করে লেখা থাকতো কি পরিমাণ জহেন দেখছে এখন এই জবানের দাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় muridরা সাথে হঠাৎ এত সুন্দর মানুষ চেহারা এতো সুন্দর রং যেমন সুন্দর চেহারা সুন্দর নিচে সাইতে দেখা যায় দুতি ভিন্ন লঙ্গিনায় फायদমানায় দুটি ভিন্ন দুতি খারাপින් দে যে ওই ব্যক্তি জন্মের পূর্বে আল্লাহর দরবারে আবেদন করেছিলেন ও গো আল্লাহ আমাকে তুমি এমন সুন্দর বানাও আমার নাকটা এমন দাও আমার জবানটা এমন দাও আমার রংটা এমন দাও যেমন আবেদন করেছিল আল্লাহ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সেই আকৃতি দিয়েছেন সুন্দর দিয়েছেন সুন্দর চেহারা কিন্তু তার চেহার দিকে তা হাইয়া দুইটা চোখের ফানি ফলাইলেন দুইটা চোখের ফানি ফলাইলেন আর বললেন হায় রে হাই যদি এই সুন্দর চেহারা সুন্দরটা যদি তার কলিজার মধ্যে আল্লা দিতেন আর কলিজার অন্ধকারটা যদি তার চেহারার মধ্যে দিতে তাহলে এত সুন্দর চেহারার মানুষটা জাহান নামের আগুনে যন্ত্রণা এই আবেদন শুধু করছেন সাথীরা জিজ্ঞাসা করলেন ওদুর বিষয়ে বুঝলাম একটা হিন্দুর দিকে তাকাইয়া আপনার চুকুর বাড়ি ঝড় ধরাইয়া সারলেন বিষয় নাকি তখন আল্লাহ আসাম আর কাশ্মীর রহমতুল্লাহ বলেন ভাইরে ভাই কাদি আমার নবিশ্ব নবীর রহমদুল্লিনা আদমিনের একজন উম এত সুন্দর ম চেহারা এত সুন্দর কিন্তু কলিজাটা বড় কালো যদি আল্লাহ কলিজাটা চেহারার মতো সুন্দর বানাইছেন আর চেহারাটা কলিজার মতো কালো বানাইয়া দিচ্ছেন তাহলে ওই মানুষটা জাহান ধমের আগুনে ফুটতো না এই কুতুবকথনগুলো দূর থেকে হিন্দু ব্যক্তি শুনতে চাইতে চাইছে দৌড় দিয়ে আল্লাহ আসাম ওর কাছে বস্তু করলো হুজুর আমার দিকে তাকাইয়া দেখাইয়া আপনারা কি বলতেছেন আবার আপনার চুকুর ফালি বলতেছেন রে তখন আল্লাহ আসাম ওর কাশ্মীরের আলী বললেন ভাই আর কাটি চুকের ফালি ফালে না অন্য কোনো উদ্দেশ্য নাই তুই বাইরে ভাই তোমার চেহারার দিকে তাকাই আমি আর চুকির ভানি পারি নাই কারণ তোমার চেহারাটা আল্লাহ সুন্দর বানাইছে কিন্তু তোমার অন্তরটা কালো বানাইছে আমি চুকের বাড়ি সেই জন্য আল্লাহ যদি তোমার অন্তরটাকে কালো না বানাইয়া ইমানের নোর দিয়ে যদি তোমার চেহারার মতো সুন্দর বানাইত আর তোমার চেহারা সুন্দর না বানাইয়া কলিদার মতো যদি কালো বানাইতো তাহলে ওই মানুষ জানোর অম্মটা জাহাঞ্জমের ইন্ধন হইত না শুধু জবান দিয়া জবানের তো দা সাথে সাথে আল্লার মন্দার অন্তরের তীরের মতো আঘাত করেছে ও আল্লাহর মন্দ বলে আর দেরি করোনা আর দেরি এই মুহূর্তে আপনার হাতে হাত রাহাল আ আপনার অন্তর আলো আলাউ দিল আপনার কলেজে আলোৱালা দিন এই আলো আলোয়ালা দিনের সাথে অন্ধকার দিলটা লাগাইয়া একটু আলো দিয়া অন্ধকার দিলটা আলোকিত করে দাও আল্লাহ মানসা কাশ্মীরের নামতুলনালে হাতে হাত রাখলো আল্লাহর মাল জোবান দিয়ে ঘোষণা দিলা সাধু আল্লাহ ইলা ইল্লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বন্ধকার কলিজা ছিল কিন্তু কলমার বরকতে আমার আল্লাহ তার কলিজা তার অন্তরে মন আলোকিত করে দিলেন বিশ্বনবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালান যে লাই জল্লা উচ্চারণ করবে আমার আল্লা ওই কলমার বরপতি জল্লথের মালিক বানাইয়া দিবে কি পরিমাণ জবারের দাম একবার গলবা উচ্চারণ করলে জল্লথের মালিকও যায়

জান্নাত দাইতে সাল আপনারা সবাই খারা খাড়া থেকে দুইটা হাত তোসা করেন এই ভাবে হাতটা রাখেন জান্নাত আরশের ক্যামেরা ছবি তুলবে এই ছবি কাল হাসরের ময়দান কথা বলবে জোর কণ্ঠে একবার তাকবীর দিবেন সাহাজানালের তাকবীরের মতো নাരായ তাকবীর কি ব্যাপার একটু পরেই তো সিন্নি আছে এলা

আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ফরমা মঞ্জুর আল্লাহ আমাদেরকে জান্নাতী না বানাইয়া আল্লাহ জান্নাত না দেখাইয়া আমাদেরকে দুনিয়া থেকে উঠাইও না তবে জান্নাত হইতে হলে ইমানদারের জ্ঞান লাগবে ইমানদারের বলুন না ইমানদারের কয়টা লাগবে জিনিস